গুলি তখন ছাত্র বাইদেদেরকে একে একে হত্যা করা হইতা ছিল তখন আমার মনে মানে একটা আবেগ যাচ্ছে যে আমিও তাদের সাথে আন্দোলন করব। এক সাহাভাগে শাহবাগে যাওয়ার পরে ওখান থেকে আমরা মোহাম্মদপুর আসি মোহাম্মদপুর সাথে দাওয়া পাল্টা খাওয়ার পরে আমার হাতে গুলি লাগে তারপরে আবার বলছিলাম আমরা যখন বিকেলে আসি শুক্রবারে উনিশে জুলাই তখন আমার চোখে গুলি লাগে লাগার পর আলোটা অফ হয়ে যায় ওখানে উপরে থাকার পরে পুলিশ সন্ধ্যার পরে এসে আমাকে আবার গণপিটা নিতে ধরে নিয়ে যায় নেওয়ার পরে ওনারা অনেক মাপচাপ চাওয়ার পরে ছাড়ছে ছাড়ার পরে বাস আইছি জাতীয় চক্ষু বিজ্ঞানে ওদিন আর যেতে পারি নেই বিশে জুলাই গেছিলাম ওনারা বললো যে আপনার বসেন আমরা দেখতেছি দেখার পর বললো কি আপনি বাংলাদেশ আই হসপিটালে যান ওখানে গেছি ওনারা চিকিৎসা দেয় এগা আলনুরে পাঠাইল মোহাম্মদপুরে ওখানে গিয়ে ওনারা চিকিৎসা দিল আবার সেই জাতীয় খুব বিজ্ঞানে গেলাম ওখানে পরা আবার কী করলো আমার চোখটাকে একটু ছিলাই করে দিল বুলেট বের করা হলো না পরে চোখটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেল তো এটাই সরকারের কাছে একটাই আবেদন যারা এই চিকিৎসা গাবলতি করছে তাদের কঠিন শাস্তি চাই রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে কোনো আর্থিক সহযোগিতা চাই আমার এখন অনেক টাকা দরকার আর আমার মামা আমাকে চিকিৎসার যত টাকা ব্যয় হয়েছিল সব মামাই দিছে উনি এই এলাকায় উনি সম্মানীয় ব্যক্তি এমনকি সবাই সহযোগিতা করে আপনার উনিশে জুলাই যখন আমার চোখে গুলি লাগে আমি ওখানে পড়েছিলাম রক্তে আমার গেঞ্জিটা ভিজে গেছিলো তখন পুলিশ আর র্যাবের আক্রমণ পরে পুলিশ আসে পুলিশে আমাকে গণপিটানি দিল এখানে বাড়ি দেওয়ার পর আমি পনেরো দিন যাব দাঁড়তে পারি নাই বাসা হইয়াছিলাম পরে আয়সা বলে তোমার কাছে ভিডিও আছে তুমি গুলি খাইছো হ্যান্ডন বক্স নিয়ে ভিডিওগুলো সব কাটাইছো দিনকা বাগদলা দুইটা ভিডিও আমার হোয়াটসঅ্যাপে আমার বন্ধুর কাছে পাঠিয়েছিলাম ওই ভিডিওটা ছিল পরে আপনাদের তো দেখলেনি এই অবস্থা আর কি এখন আমি সরকারের কাছে একটাই শাস্তি চাই এবং কি এখন চোখের কি অবস্থা তোমার চোখে দেখতেছো কি না বা কি অবস্থা কি চোখে এখন আমি দেখতে পাই না কোন চোখটা ডান চোখে কবে থেকে এটা এরকম হলো এটা 19 জুলাই থেকে গুলি লাগার পর থেকে আলো ডপ হয়ে যায় ডাক্তার কি বলতেছে ডাক্তার বলতাছে বহুত সময় লাগবে আর কি ভালো হবে বা সেই বিষয়ে কিছু সেটা এখনো গ্যারান্টি দেন না চিকিৎসা ব্যয় কেমন হচ্ছে কিভাবে কি ছিল চিকিৎসা ব্যয় অনেক যাচ্ছে আর কি সমাজে কারো কাছে সাহায্য চাও কি না এই যে তোমার চিকিৎসার জন্য সমাজে এখনো চাইনি সরকার কাছেই চাই আর কি সমাজে পাবলিক তো দেয় না সরকার কাছেই চাওয়া আমার মামায় যা দিছে আমার মামাই দিছে আর কি এখন চিকিৎসাটা চলতেছে কি না কোথায় চলতেছে কি এখন চিকিৎসা চলতেছে ধানবন্ডি বিশ্ব নাইবি হসপিটালে গ্রিন রোড কতদিন পর পর যাওয়া লাগে কি করতেছে তার একটু এক মাস পর পরে যাওয়া লাগে আর কি তারপর তারপর ওনারা দেখে শুনে বলতাছে আবার এক মাস পরে আসেন অপারেশন করা হয়েছে আরেকটা অপারেশন করতে হবে আর কি মোট চারটে অপারেশন করা হয়েছে আর একটা অপারেশন করা লাগবে তারপরে বোঝা যাবে আর কি দেখা জানা না যায়